হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, প্রকাশিত হয়েছে 2021-22 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল সংক্রান্ত নোটিশটি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে নোটিশটি শেয়ার করব, দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল কবে প্রকাশ করা হবে, কিভাবে ফলাফল চেক করতে হবে, ভর্তির তারিখ সহ বিস্তারিত কিছু নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। তো এখানে প্রথমেই বলা হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তির কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা 14 ফেব্রুয়ারি 2023 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হবে 14 ফেব্রুয়ারি বিকাল 4টায়। উক্ত ফলাফল SMS মাধ্যমে জানা যাবে এবং ওয়েবসাইটেও চেক করা যাবে। SMS মাধ্যমে ফলাফল জানার জন্য 14 ফেব্রুয়ারি বিকাল 4টার পরে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে NU SpaceATDG SpaceAdmission Roll Number, টাইপ করে 16 নম্বরে সেন্ড করতে হবে। অর্থাৎ ইতিপূর্বে তোমরা যে কয়টা মেধা তালিকার ফলাফল চেক করেছো, যেভাবে চেক করেছো ঠিক সেরকমভাবেই চেক করতে হবে। SMS করার পর তুমি চান্স পেয়েছো কিনা, ফিরতি SMS তোমার ফলাফল এবং কোন কলেজে চান্স পেয়েছো, কোন কোর্সে চান্স পেয়েছো জানানো হবে। এখানে আরও একটি বিষয় উল্লেখ্য যে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী স্নাতক পাস, স্নাতক সম্মান বা স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে যে কোনো শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই 20 ফেব্রুয়ারি 2023 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তির ফর্মটি পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এছাড়া দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কোর্স পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ যে কোর্সে তুমি চান্স পাবে দ্বিতীয় রিলিজ স্লিপে, ওই কোর্সেই তোমাকে বাধ্যতামূলক পড়তে হবে যদি ভর্তি হতে চাও। এরপরে রয়েছে টাইম শিডিউল। যেমন দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ ও এর প্রিন্ট বা PDF কপি সংগ্রহের তারিখ 14-2-2023 তারিখ থেকে অনলাইনে ভর্তির ফর্মটি পূরণ করা শুরু হবে আর 22-2-2023 তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির ফর্ম ও রেজিস্ট্রেশন ফি বাবদ 485 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ 15-2-2023 তারিখ থেকে 23-2-2023 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমাদের ভর্তি শুরু হবে 15 তারিখ থেকে এবং চলবে 23 তারিখ পর্যন্ত। এছাড়াও কলেজ কর্তৃক দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ 15-2-2023 তারিখ থেকে 26-2-2023 তারিখ পর্যন্ত। কীভাবে নিশ্চয়ন করা হবে, শিক্ষার্থীদেরকে দেখা হবে, তার ছবি বা যে সকল তথ্য দিয়ে ভর্তি হয়েছে সেগুলো সঠিক আছে কিনা বা এগুলো জেনুইন কিনা এগুলো দেখে ভর্তি নিশ্চয়ন করবে। এছাড়াও কলেজ কর্তৃক দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি রেজিস্ট্রেশন অর্থাৎ 485 টাকা সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার তারিখ হচ্ছে 27-2-2023 তারিখ থেকে 5-3-2023 তারিখ পর্যন্ত। তো এখানে যে দুইটা অপশন রয়েছে এই দুইটা কাজ কলেজ কর্তৃপক্ষই করবে, তোমাদের কিছু করতে হবে না, শুধুমাত্র তোমার ভর্তি হতে হবে 23 ফেব্রুয়ারির মধ্যে। এরপরে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো পত্র কোড এন্ট্রি। মূলত 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তির কার্যক্রমে চূড়ান্তভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স ভিত্তিক পত্র কোড এন্ট্রি দেওয়ার তারিখ হচ্ছে 6-3-2023 তারিখ থেকে 4-4-2023 তারিখ পর্যন্ত। অর্থাৎ পত্র কোড এন্ট্রি দিতে হবে, এটা কলেজ কর্তৃপক্ষই করবে। তবে তোমাদেরকে সতর্ক থাকতে হবে, এই যে 6-3-2023 তারিখ থেকে পত্র কোড এন্ট্রি শুরু হবে, এই তারিখের আগে গিয়ে তোমাকে অবশ্যই পত্রগুলো বা তোমার সাবজেক্টগুলো ঠিক করে নিতে হবে। যেমন BA পাস কোর্সে ভর্তি হলে তুমি কোন কোন সাবজেক্ট চয়েস করতে চাও বা BBS পাস কোর্সে ভর্তি হলে তুমি কোন কোন সাবজেক্ট চয়েস করতে চাও কলেজ কর্তৃপক্ষের কাছে জানাবে এবং তাদের তোমার যে পছন্দ রয়েছে বা পছন্দের তালিকা রয়েছে সেই অনুযায়ী তারা পত্র কোড এন্ট্রি দিবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।